আমাদের সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নাই। ফখরুল ইসলাম আলমগীর হুমকি দিচ্ছে। বেগম খালেদা জিয়া 15 সালে ব্যর্থ হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে গুলশানের বাড়িতে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারও তারা আন্দোলন করে সফল হবে না, জনগণের মাঝে তাদের কোনো ভিত্তি নাই। এদেশের অনেক উন্নয়ন হয়েছে, কৃষি ক্ষেত্রে কি অসাধারণ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বই চায়। কাজেই এই দেশ ইনশাল্লাহ আগামী দিনেও শেখ হাসিনা নেতৃত্ব দিবে এবং দেশে ফখরুল ইসলাম আলমগীরদের যাদের পায়ের নিচে মাটি নাই তাদের কথায় এদেশ রাজনৈতিক অস্থিতিশীল হতে আসবে না, সরকার কন্টিনিউ করবে। সামনের রোজা আমি সরকারের মন্ত্রী হিসাবে কৃষি মধ্যে বলতে চাই, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, ইনশাল্লাহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবে না। তবু আমি বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখন সংক্ষিপ্তভাবে আমি মঞ্চে অনুরোধ আসতে বলবো আমাদের সকলকে সুস্বাগতম। উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবীণ যাত্রা সাথে থাকেন ইনশাল্লাহ বাস্কেটবল পূর্বের অবস্থানে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। অধ্যাপক গোলাম সাম, বাস্কে হাই স্কুল আমাদের অহংকার আদর্শ, আমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন মনিরুজ্জামান 2002 ব্যাচ। বাবুল ভাইকে ফুলের তোড়া দিয়ে 1997 ব্যাচের ছাত্র সাইদুল ইসলাম পান্না। এসকা উচ্চ বিদ্যালয় আপনারা জানেন 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পাশকে প্রাক্তন ছাত্র ফোরামের ও তার চাঞ্চল্য প্রকৌশলী আজিজুর রহমানের সর্বদা